ঝারসুগুড়া উপনির্বাচন পাই তারিখ ঘোষণা পরে পরে সরগরম হয়ে উঠিছে রাজনীতি। বিজেডি বিজেপি কংগ্রেস মধ্যে আরম্ভ হয়ে গেল ছকাপঞ্জা। মে 10 তারিখে ভোট গ্রহণ হওয়াকু থাকা বেড়ে 13 তারিখ হব গণতি। মন্ত্রী নব দাস দেহান্ত পরে খালি পড়ছে ঝারসুগুড়া আসন। এনে 13 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ পাইব। এপ্রিল 20 প্রার্থীপত্র দাখল শেষ দিন রয়েছে বেড়ে এপ্রিল 21 প্রার্থীপত্র যাঞ্চ, এপ্রিল 24 প্রার্থীপত্র প্রত্যাহার শেষ দিন রয়েছে। তারিখ ঘোষণা হয়ে ঝারসুগুড়া উপনির্বাচন পাই বিজেডি পুরা রেডি বলে কর্মী মানে কুয়াকু হলে। স্বাস্থ্যমন্ত্রী নব দাস মৃত্যু পরে পরে ঝিও দীপালীন ঝারসুগুড়ার বিভিন্ন অঞ্চল বুলবাস লোক নিকটতর হয়েছেন। অনেক সময় বাপাঙ্ক স্বপ্নক পূরণ করা ঝিও ময়দান ওহাইছেন। স্বাস্থ্যমন্ত্রী নব দাস স্বপ্ন লা ঝিও দীপালীন তাঁর পরবর্তী উত্তরাধিকারী হতু। নব দাস মৃত্যু পরে এবে ময়দান ঝিউকু দেখা পড়ছে। বিজেডি তরফ স্বাস্থ্যমন্ত্রী নব দাস ঝিও দীপালীন প্রার্থী হবার কথা জোরদারি চর্চা হচ্ছে। সেপটে দীপালীন ঘরক ঘর বলে লোক সহানুভূতি গোটাইবা সহ লোক নিকটতর হচ্ছেন। ক্রিকেট ম্যাচ আরম্ভ করে বিভিন্ন মেলা মহোৎসব প্রত্যেকটি ক্ষেত্রে দীপালীন দেখা পড়ছে। পূর্ব ঝারসুগুড়া লা কংগ্রেসর গড় মাত্র স্বাস্থ্যমন্ত্রী বিজেডি লঞ্জ মারা পরে কংগ্রেসর গড় পরিণত হয়েছিল বিজেডি। বিজেডি দবদবা দেখাই ঝারসুগুড়ার পশ্চিম ওড়শার মধ্যে বেশ চর্চার রয়েছে ঝারসুগুড়া। মাত্র নব দাস মৃত্যু পরে ঝিও দীপালীন তাঁর উত্তরাধিকারী ভাবে দায়িত্ব বহন করবে। অনেক পক্ষে দেখা গেলে ঝিও দীপালীন রাজনীতি বেশ সক্রিয় থাকা দেখা পড়ছে। বাবাঙ্ দায়িত্ব সে নিজ কাঁধক নেওয়া পুরা প্রস্তুত। বিজেডির আগুয়া প্ল্যান আগে বিরোধী চিত্রটাং মারিব বলে লোকে কুয়াকু হলে।